প্রবাসী স্বপ্ন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমন্ত্রণ জানাই আজকের প্রতিবেদন দেখার জন্য। মৌলভীবাজারের কাউজাদিঘি হাওরপাড়ের বিরাইমাবাদ গ্রামের পাখির নিরাপদ আবাস হিসেবে পরিচিত নুরুল ইসলাম পঙ্কি মিয়ার বাড়ি। বাড়িতে শুধু পাখি নয়, রয়েছে দেশি মোরগ ও কবুতর, দেশি হাঁস, এছাড়া নানা জাতের পাখি উড়াল দিচ্ছে। পঙ্কি মিয়ার বাড়িতে নানা জাতের গাছ রয়েছে, গাছ ঘিরে আছে, লতা পাতা ঘরের সামনে রয়েছে। চালের টিন ও টিন গেছে রয়েছে কবুতরের ঘর। সদর উপজেলার বিরাইমাবাদ গ্রামের উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তে কাউজাদিঘি হাওরের বিস্তীর্ণ এলাকা। এর কিছু অংশ সবুজ ফসলে ভরা ক্ষেত, অন্যদিকে জলাভূমি। শীতে অতিথি সহ দেশি বিদেশি নানা প্রজাতির পাখি জড়ো হয় এখানে।